ইয়েস, মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং এবং নাসুম ও মুস্তাফিজের বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করে নিল বাংলাদেশ। তাও প্রথমবারের মতো সিরিজ জয় করেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ছয় উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক তিন ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফিরিয়েছেন নাসুম আহমেদ। আউটসাইড অফে নাসুমের ঘূর্ণি বলে সুইপ করতে চেয়েছিলেন রবীন্দ্র, কিন্তু ঠিকঠাক ব্যাটে বলে লাগাতে পারেননি। শর্ট ফাইন লেগ থেকে দারুণ ক্যাচ ধরেন সাইফুদ্দিন। প্রথম ওভারেই মেইডেন নেন নাসুম আহমেদ। এক ওভার না যেতেই আবার আঘাত হানেন নাসুম। এবার ফেরালেন ফিন অ্যালেনকে। নাসুমের লেন্থ বলে রিভার্স সুইপ করতে যেয়ে পয়েন্টে ধরা পড়েন সাইফুদ্দিনের হাতেই। আট বলে ১২ রান করে ফিরেন অ্যালেন। শুরুতেই দুই উইকেট হারানোর পর উইল ইয়ং টম লাথাম জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাগড়া দিলেন শেখ মেহেদি। এগিয়ে এসে মারতে গিয়ে পরাস্ত হন টম লাথাম। নুরুল হাসান সোহান স্ট্যাম্পিং করতে ভুল করেননি। ২৬ বলে ২১ রান করে ফেরেন লাথাম। ভেঙে যায় ৩৫ রানের জুটি। শুরু থেকেই কিউইদের ভোগাচ্ছেন নাসুম আহমেদ। প্রথম দুই ওভারে দুই উইকেট নেওয়ার পর এবার নিজের চতুর্থ ওভারে এসে জোড়া আঘাত হানেন তিনি। পরপর দুই বলে ফেরান হেনরি নিকোলস ও কলেন্টি গ্রান্ডহোমকে। হ্যাটফ্রিকের সুযোগ ছিল এই স্পিনারের সামনে, তবে নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল লাফিয়ে ওঠা বলটি ব্যাটে না বাড়িয়েই ছেড়ে দেন। ওই ওভারে কোনো রান না দিয়ে জোড়া স্বীকার করেন নাসুম। ১৬তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। মিডনে থাকা নাইম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র ৪ রান করে ফেরেন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাককঞ্চিকে ফেরান মুস্তাফিজ। নিজে বল করে নিজেই দারুণভাবে ক্যাচটি ধরেন। তিন বলে শূন্য রান আসে ম্যাককঞ্চির ব্যাট থেকে। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাজাস প্যাটেল। তবে নিউজিল্যান্ডের হয়ে এদিন একাই হাল ধরেন উইল ইয়ং। শেষ ওভারে মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৪৬ রান করেন তিনি। বাংলাদেশের ওপেনিং বোলার নাসুম আহমেদ ১০ রানে ৪টি উইকেট শিকার করেন। শেখ মেহেদি হাসান ১টি এবং মুস্তাফিজুর রহমান ১৩ রানে ৪টি উইকেট লাভ করেন। ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে লিটন দাস ও মোহাম্মদ নাইম ৪ রান তোলেন। তৃতীয় ওভারে লিটন মিড উইকেট দিয়ে ৪ মারেন কোল ম্যাককঞ্চিকে। পরের বলেই উইকেটের পতন। লিটন ৬ রান করে ফিন অ্যালেনের ক্যাচ হন। ডিপ মিড উইকেটে দারুণ ক্যাচ ধরেন কিউই ফিল্ডার। মাত্র ৮ রান করে অ্যাজাজ প্যাটেলের বলে আউট হন সাকিব আল হাসান। ব্যাটিং লাইন ছেড়ে বল মিস করেন। পেছন থেকে টম লাথাম স্ট্যাম্পিং করেন তাকে। মাঠে নেমে তিন বল খেলে কিউই স্পিনারের দ্বিতীয় শিকার হন মুশফিকুর রহিম। ডাক মারেন তিনি। থিতু হওয়া মোহাম্মদ নাইমকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। জোড়া পতনের ধাক্কা সামলে দুজনের জুটি থেকে আসে ৩৪ রান। ৩৫ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাইম শেখ। তবে বাকি কাজটুকু করে দেন মাহমুদুল্লাহ রিয়াদি। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থেকে দলকে ৬ উইকেটের জয় এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ পেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। প্রিয় দর্শক, তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ড বাংলাদেশকে যেভাবে হারিয়েছিল তাতে সবারই মনে ভয় ঢুকেছিল বাংলাদেশকে আসলে পরের ম্যাচগুলো জিততে পারবে কিনা। আপনাদের কাছে কি মনে হয়েছিল আজকের ম্যাচে বাংলাদেশের জয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।